যারা গুনা নিয়ে কবরে যাবে আল্লাহ পাক নামিন তাদের সূর্যের গরমের মধ্যে ফালায়ে দিবে এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যটা এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে দূরের থেকে তাপ দেয় তেমতের ময়দানে মাথার উপরে যখন চলে আসবে বলো বাবা তখন কি উপায় হবে সূর্যের গরমে মাথার মগজগুলো গুলো টাস টাস করে ফুটে যাবে ও আল্লাহর গোলাম সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অপর দিকে জাহান নামের আগুনের গরম নবীরা পর্যন্ত যাদের গুণা নাই কান্নায় বেকার হয়ে যাবে ও যুবক বাবারা আল্লাহর কোরআনটা যদি মিথ্যা মনে করো প্রমাণ দাও একটা ভুল বের করে দাও এখন দাড়ি ফালায় দিব নামাজ বন্ধ করে দিব কোরআন গুলো জ্বালায় দিব আর যদি বলো না কেউ পারে নাই আমরাও পারবো না তো পায়ে দুইরা বললাম তো করো ফিরে কোন দিন মরণ হবে জানা নাই যে নিচে যুবকের লাশ নাই পানির নিচে যুবকের লাশ উমের বিছানায় যুবকের লাশ তিন দিন যুবকের মরণের খবর ও বাবারা কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা বাজবা এখন থেকে তওবা করে নে মরিয়া গেল আর নামাজ ছাড়বা না মা-বাবারে আর কষ্ট দিবা না উনামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবা মুরব্বিদের দোয়া নিয়া চলবা খারাপ ব্যবহার করবা না আল্লাহর কাছে মনে মনে বলো আর ডাকো হে মালি আপনার হায়াতের মালিক আপনি রিজিকের মালিক আপনি ইজ্জতের মালিক ও আল্লাহ জীবন ভর কত অন্যায় করেছে, আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই আপনি বাতাস বন্ধ করেন নাই বেइज्जতির লানতের মালা গলায় দেন নাই আজকে ভুল পেরেছি আর কোনোদিন অপরাধের কাছে যাব না নামাজ কত ছাড়লাম আজকে থেকে ছাড়ব না বেপরদায় চললাম আজকে থেকে আর চলব না মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো তওবা সবার কপালে নসিব হবে না আল্লাহ যাদের কবুল করবেন তারা তওবা করবে নবীজি বয়ান করছেন নির্ভেজাল বয়ান আবু জাহাল কালেমা পড়ে নাই আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে এই জমিন আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তরের মালিক হাজারো বয়ান শূন্যত হওয়া করবে না বরং বাইরে গিয়া আরও সমালোচনা করে গুনা করবে আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ এদের অন্তরের মধ্যে হঠাৎ যখন ভয় চলে আসবে আরে আমি তো দুনিয়া চিরদিন থাকবো না আজকে আমার মা বাবা ভাই বোন বাড়ি গাড়ি টাকা পয়সা যাই দেখি মরণকালে সাদা কাফন ছাড়া কিছুই সঙ্গে যাবে না ওই বাস বাগানে আমাকে রেখে সবাই চলে যাবে ওই অন্ধকার কবরে গুনা নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ ওই কবরে জাহাজ নামের গরম একটা বেতের বাড়ি সইতে পারি না মশার কামড় সইতে পারি না গুনা নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করব এইভাবে চিন্তা করিয়া কত আল্লাহর বান্দা তওবা করে ফেলবে চোখে পানি আসবে ও পর্দার আড়ালের আম্মা জানেরা এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব হলো আপনাদের অবদানের কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো ব্যবহার ভালো মাওলানা সাহেবের ব্যবহার ভালো এগুলো তার ব্যক্তিগত কোনো বাহাদুরি না সব হলো মায়ের অবদান মায়ের ব্যবহার আর আদর্শ ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয় এরে আম্মা জান আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন তবে আদর্শবান ডাক্তার বানায়া যান আপনার অবদানের কারণে সন্তান ভালো হবে আপনার আখলাকের কারণে সন্তানের চরিত্র হবে। আজকে এখানে প্রায় পনেরো পাগরি দিলাম এরা কোরআনের আনের হাফেজ হয়েছে আজকে খবর নিয়ে দেখেন তার মা বাবার কলিজা কত ধন্য তারা কত আনন্দিত যে তার সন্তানটা হাফেজ হয়ে গেছে ওরে সন্তানের মা বাবা মনটা কি চায় না আপনি একজন আলেম হাফেজের মা হয়ে কবরে যাবেন আপনি আলেম বানাইতে পারলে ভালো না বানাইলে আপনি গুণা হবে না তবে সন্তানটাকে আপনি আদর্শ একজন মানুষ বানায় যান ডাক্তার বানাবেন আল্লাহর কোরআন করাই আসুন না সন্তানটাকে যদি ডাক্তার বানাই যেতে পারেন ওই সন্তান ডাক্তারি করবে আবার কোরআন করিয়া মা বাবার জন্য ফাঁকে ফাঁকে দোয়া করবে নামাজ পড়বে দুনিয়ায় আপনার সুনাম ঠিক থাকবে আখেরাতেও নাজাতের জরিয়া হয়ে যাবে আজকে থেকে তওবা করেন আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন ও যুবক বাবারা তওবা করো মনের বুঝাও তোমার মতো আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না তুমি আমি পারবো না কেন আজকে থেকে তওবা করো আর মনে মনে বলো আল্লাহ বুঝি তোমার আমার গুনার কারণে বেজার হয়ে গেছেন এ কারণে তোমার চোখে পানি নেই মনে রে বুঝাইয়া রেডি হয়ে যাও মনে মনে আল্লাহকে দিলাম আমার খবর আমার মা বাবায় যদি জানতো কেউ আমার সম্মানের নজরে দেখতো না আল্লাহ আপনি আমার গুনার খবর ভালো করে জানে গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক পাক নাপাক না পাক অন্তর না আয় আল্লাহ এই গুনা নিয়ে যদি আমি মরনের বিছানায় যাই আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য নেক আমল ওয়ালাদের জন্য জান্নাত গুনাহগারের জন্য জাহান্নাম আজকে সারা দুনিয়ার মানুষ বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ রোদ্রের তাপে পাগলের মতো হয়ে গেছে এতটা সূর্যের গরম বেড়ে গেছে আর ও নাকি বাড়বে মানুষগুলো পেকারার হয়ে যাইতেছে বুড়া মানুষগুলো কষ্ট পায় ঘরের মা বোনেরা কত কষ্ট এসির বাতাসটা পর্যন্ত এখন ঠান্ডা নাই বললে চলে আরো যদি গরমের মাত্রা বেড়ে যায় না জানি কি উপায় হবে আমি মুফতি সাহেব কত ভাব আমি চেয়ারম্যান কত ভাব আমি এমপি কত ভাব আমি টাকাওয়ালা কত ভাব মরণের সময় যে দিন হবে কে ধনী কে গরিব কে আলেম কে বক্তা কে শ্রোতা রোগী কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ সবার মরণকালে কাফন হবে তিনটা মা বোনদের হবে পাঁচটা কালার হবে আলাদা চর্মনাইওয়ালাদের মরণকালের কাফনের কালার একরকম তাবলিগওয়ালাদের মরণকালে কাফনের কালার আর রকম সবে কবরের সাইজটা হবে কারণা না বিষাদ কারো আপনার সবে কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা আমাকেও সেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন বেইমানেরও সেই প্রশ্ন শিক্ষক ছাত্র একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিনাামিনের পরিচয় দাও কাল আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক না আমার টুপি মাথায় না দিলে লজ্জা লাগে আপনার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আপনি কত ভিআইপি মুসলমান আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে আমার কাটতে লজ্জা লাগে আমি থার্ড ক্লাসের মুসলমান আর আপনি ভিআইপি মুসলমান আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনি পর্দা করতে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনি মসজিদে ঢুকলে লজ্জা লাগে কেমন নিম আপনি লজ্জা সরব করে না আবার বাহাদুরি করেন আপনি হুজুর গোসে ভালা দিল পরিষ্কার না চেয়ারম্যান সাহেব কিন্তু বলে গেছে একটা পয়েন্ট সুদের বিষয় পৃথিবীতে নিকৃষ্ট মানুষগুলো আল্লাহ দুই দল মানুষের অভিশাপ দিয়েছেন আল্লাহ কেমন অভিশাপ দিছে কায় বেঈমান গুলো রে নিতা আমি আল্লাহ নিজে তোদের সাথে যুদ্ধ করব রে নিতা কয় দল এক দল সুদখোর আর এক দল ওলিয়া উলিয়া মানে না যারা তাদের ব্যাপারে এক দলের কথা আছে কোরআনে আর এক দলের কথা আছে বুখারী শরীফে সুদের খাতায় যাদের নাম থাকবে ওরা হজ করলে কবুল হবে না ওরা কোরআন পড়লে কবুল হবে না ওরা মোনাজাত দিলে আল্লাহর কসম একটা মোনাজাত কবুল হবে না সুদের খাতায় নাম রাইখা যত কোটি টাকা দিয়া মাদ্রাসা বানায় এক টাকারও সওয়াব পাবে না মসজিদ বানাইলে কোনো সওয়াব নাই বরং তাওবা না করিয়া মরলে চিরস্থায়ী জাহান্নামে কয়দিন জীবনে কোন দোয়া কবুল হবে না মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত এরপরও সুদ আছে না নেই এই বয়ান তো এখন নাই বললেই চলে আমরা মাঠে ময়দানে ফাঁকে ফাঁকে কিছু আলেমরা কয় মসজিদে তো এই বয়ান নাই কারণ কোন ইমাম খতিব এই বয়ান দিলে সূর্য ডুবার আগে ইমাম বাড়ি ঠিক নেই কারণ শিয়ালের হাতে মুরগি রাখলে যা হওয়ার তাই একজনে শিয়ালের কাছে তাহলে সুক্ষরের হাতে ধর্মের চাবি দিলেও তাই হবে তাই আমাদের আল্লাহ এক নবী এক কোরআন এক সত্য ধর্ম সত্য আল্লাহ সত্য নবী সব মানি রোজার মাস রোজা রাখে নাই আবার একদল রোজা রাখছে তারা বি ভরে নাই আবার একদল তারা বি ভরছে পুরাটা ভরে দেননি কোয়ালিটি

যারা সাহাবা এ ক্যারামদের সমালোচনা করবে লিখবে আল্লাহর কসম এক আল্লাহর কসম দুই ভাষ আল্লাহর কসম তিন ভাফ ভল্লাহি বিল্লাহি তল্লাহি ক্যারামদের ব্যাপারে যারা ইশারা ইতে বলবে বা লিখবে তারা ভণ্ড তারা বা তেল তাদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড সমস্ত সাহাবা এ ক্যারাম আজীবনের জন্য ঘরের দরজায় লিখে রাখবেন সমস্ত সাহাবা একরাম কোন সন্দেহ নাই আপনার ইমানটা সঠিক না ব্যাঠিক এর স্কেল হলো সাহাবায় কেরামের ইমান তো সোজা মনে করেছেন সাহাবাহামদেরকে আপনার ইমান সঠিক না ব্যাঠিক তার স্কেল কি সাহাবায় কেরামের ইমান এত সহজ মনে করিলেন না সাহাবাদের ইমানের সাথে আপনার ইমান ঠিক তো ঠিক কোনো চালাকি চলবে না চালাকি দুনিয়ায় করতে পারবে লঙ্ঘন হইলে খেয়ে যাবে কারণ হাদিসে আছে দুইটা অপরাধ যদি দুনিয়াতে মানুষ করে ফেলে শাস্তি মরার আগেই শুভ এক অপরাধের নাম জুলুম আরা এক অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদ

স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও লেখাপড়া করো সব এবার যদি নবীজির তরিকায় হয় আর নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও পড়ো এও একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া তিন রাকাত ফরজের শেষে সিজদা করে আল্লাহরে মহব্বত করে আরো দুইটা সেজদা বাড়াইয়া চার রাকাত বানাই বেজর রাইখা লাভ কি আল্লাহর জন্যই মোহাম্মত কিরা দুই সেজদা বাড়াইয়া আরেকটা রাখাত বাড়াইয়া জোর বানাইয়া চার রাখাত পড়ছে মাগরীব সব বেশি হবে না নামাজ বাদ কারণ কি নবীর তরিকায় ওই এক রাখাত বাদ না সব বাদ সব বাদ আল্লাহ কয় নতুন করে দাঁড়ায় কানে দর কানে নতুন করে বেদবি করলি কেন আমার জানার বন্ধু ইসমাইল নবী আমার বন্ধু আমার বন্ধু আমার মোহাম্মদ আমার বন্ধু আদম সফিউল্লাহ ঈসা রুহ মুসা কালিমুল্লাহ ইসমাইল ইব্রাহিম খাল্লাহ আমি ভালো ভাইসা এক একজনের এক একটা পদবি দিছি কিন্তু হাবিবুল্লাহ কাউকে দেই নাই কারণ সব নবী রসুল সব আমি আল্লাহ তাল্লার আসে আর আমি আল্লাহ নিজে হলাম মোহাম্মদের আসে অতএব ওই নবীর তরিকা বাদ দিয়া মাস্তানি করবি তোর দুনিয়াও বরবাদ আখেরা তো সব নবী আমি আল্লাহর আসে আমি আল্লাহ কার আসে ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়কেরাম মুহাম্মাদের আসে আর মুহাম্মাদ আমার নবী ওমরে ফারুক সাহাবীর আসে

আর নবীরে বলছেন জিব্রাইল নবীরে গিয়া কও ওমর যেই মতামত দিছে আমি আল্লাহ মেনে নিলাম নবীকেও মেনে নিতে বলো তারা না অন্য বিষয় তাহলে এবার বুঝেন ওমর কে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন নবীর বন্ধু তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না যে তোমাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু এই ভালোবাসার পাগলেরা পাগলে দৌড়াইতেছে মায়ের গুল্লি মারি বাফের গুল্লি মারি ওই রাস্তার ফেতনি ভাইসে ফেতনির লগে চলে যাবে মরবে এক রশিতে ভালোবাসা এই যুবক লেখে রাখি আজকে থাকে মোবাইল স্ক্রিনে আজে বাজে ভাল্লুকের ছবি রাখো না আজকে লেখাটা লেখবে যে তোমাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু তুমি যাকে বাসো সে তোমার আসল তুমি দেখবা তোমাকে ভালোবাসে তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু নয় তোমাকে যিনি ভালোবাসেন তিনি তোমার আসল বন্ধু এবাদাত নবীর তরিকায় যদি আপনি বাথরুমে যান এ হয়ে যাবে আর নবীর তরিকা বাদ দিয়ে রোজা রাখলেও সবাব হবে না একজন এইবার তিরিশ রোজা রাখা আবেগ বেড়ে গেছে চিন্তা করে বারো মাস আল্লাহ রোজা দিলে একটাও ছাড়তাম না যেহেতু আল্লাহ দেয় নাই অন্তত ঈদের দিনটা রোজা রাখি সওয়াব হবে আল্লাহর জন্যই রোজা রাখছে হবে কারণ নবীজির তরিকায় নাই সেজদা এটা বড় একটা আল্লাহ খুশির কাজ না সেজদা বড় দামি একটা এবাদতের অংশ এই সেজদা যদি কবরে দেয় বট গাছের দেয় কেন নবীর তরিকায় নাই আর নবীর তরিকা আপনি যদি বাথরুমে যান তাও এবাদতে পরিণত হবে বাথরুমে ঢুকছেন খালি মাথায় ঢুকবেন না নবীর তরিকা মাথা ঢেকে যাবেন নবীজির সুন্নাত বাথরুমে ঢুকার আগে বাম পা দিয়া ঢুকবেন দোয়া পইরা ঢুকবেন পইরা দোয়া পড়বেন ঢুইকা দোয়া পড়বেন না পইরা ঢুকবেন দোয়া পড়েন না বিসমিল্লাহ বইলা ঢুকবেন কোন পা দিয়া বাম পা দিয়া ঢুকবেন বাথরুমে ঢুইকা বসবেন হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না নবীর সুন্নত মক্কার কাফেরা মশা কয় তুমি কেমন যে বাথরুমের গিয়ে বসবেন হাঁটুর উপরে কাপড় উঠবে না এবং বাম পায়ের উপরে বর করে বসা সুন্নত আর এখন তো সোফা সেট লয়া লইছে মধ্যে বইয়া কি আরাম টেলিভিশন লাগা লইছে একজন টেলিভিশন বয় বয় পত্রিকা পড়ে ফ্যান এসি টিসি লাগায় শান্তি ভাইরা আমার রাস্তাঘাটে চলতে গেলে কোথায় একটু বাথরুমে যাব প্রস্রাব করব যত আধুনিকতা ততই রসুলের দুশ্মনী সুন্নতের বাইরে দাঁড়াইয়া প্রস্রাব করতে হবে বসে করা যাবে না বাথরুমে ঢুকছি টয়লেটে ঢুকেছে ওখানে গিয়ে করুন হ্যাঁ হাই শেয়ার হ্যাঁ বইয়ে কেমনে ময়রে গেল প্রস্রাব করবো না ময়রে যাব দাঁড়াইয়া করবো না হুজুরেরা কয় এই জন্য শিক্ষিত যারা এরা মানে না

দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয় দাঁড়াইয়া পানি পান করলে কিডনি সমস্যা হয় হুজুরেরা কইছি নবীর কথা মানেন নাই আপনাকে বন্ধুরা গুরু যারা প্যান্টশার্টটাই টাইওয়ালা আপনাদের গুরু এরা বলছে এইবার কই যাইবেন আমরা তো এই তথ্য নিয়ে বলতেছি মনে করি না গান দেখায় বসে

ওয়া মা ইনসা জিন্না ওয়াল ইনসা আল্লাহ বলেন ইবাদাতের জন্য আমি মানুষ বানাইলাম ইবাদত নবীর তরিকায় হতে হবে খানা খাইবেন ইবাদত ঘুমাইবেন ইবাদত মদিনার নবী বলেন এসান নামাজ পড়ে যদি কেউ ঘুমাও ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো উমাইয়া যত সময় তুমি কাটাইবা এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে তাহলে গুন্ডাও দেখছেন কি কত দামি আর আপনি তো এখন ঘুমাইতে যাইয়ে সারা রাত মোবাইলের মরা খাওয়া ঠিক নেই স্ত্রীর হক আদায় না পারলেও টেনশন নাই মোবাইলের হক যত যত আদায় হচ্ছে সারা রাত কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা আমরা মনাজার ধরি বইয়া মোবাইল ওয়ালারা রাতের বেলা মনাজার ধরে হইয়া ঠিক বেতের বাড়ি যখন শুরু হইব টের মিথ্যা মনে করছে ও যুব সারাটা রাত মোবাইল চালাইয়া শুধু ফুনা করছো এতটুকুই না বরং তুমি মোবাইল সারা রাত চালামার কারণে তোমার চেহারার নূর নাই এই বেটা তোর বয়স মাত্র 26 তোর চেহারা থাকবে গোলাপের মতো তোর চেহারা কার্টুন হয়ে গেছে কেন তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন এই বেহায়া નિર્লঞ্জ তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন 40 বছরের পরে তোর চেহারা ফাটা আসবে তোর ছাব্বিশ বছরে চেহারা নষ্ট করছো কেন আল্লাহর কসম করে বলে যাই লিখে তোর চেহারা পৃথিবীর কোন মেডিসিন দিয়ে সুন্দর করতে পারবি না একটা মেডিসিন আছে যদি গুনা সাইরা দাও নেকামল করো আল্লাহর কসম তোর চেহারা আবার নূর ফিরে আসবে আকর্ষণ ফিরে আসবে লাবণ্যতা উজ্জ্বলতা ফিরে আসবে শুধু চেহারা নষ্ট করছো পরীক্ষা কর তোর কিডনি চোখের পাওয়ার কানের পাওয়ার যৌবন জীবন লেখাপড়া মা বাবার সাথে সুন্দর আচরণ সব ধ্বংস করে ফেলেছ এই মোবাইল দিয়ে কানের পাওয়ার নেই জান খায় ভাত খাবি না খায় গোসল কইরা কানের পার্টস নষ্ট করে ফেলেছে আল্লাহ এগুলো দিছে একটা মেয়াদ দিয়া দিছে এই পার্স গুলো মেয়াদ শেষ হওয়ার আগে এটা নষ্ট করে ফেলেছো গুনা কইরা সারা রাত দরজা বন্ধ জানালা বন্ধ গুনা করো তবে ভয় রাখিস কোন সময় রাতের গভীরে গজব পরে ঘরের মধ্যে তোর গুনার কারণে গজব আসলে তুই একা ধ্বংস হবি না পুরো ঘরবাড়ি আগুন লেগে শেষ হয়ে যাবে তোর এক পাপের পাপীর কারণে সবাই কষ্ট পাবে এই শিশু বাচ্চার কোনো অন্যায় হয় ওর অসুস্থতা কেন ওর পাও ভাঙ্গে কেন বাবার অপরাধ মায়ের অপরাধ ভাই বোনের অপরাধের কারণে বাচ্চা কষ্ট পায় হেদায়াত আল্লাহ না উপায় নেই ও যুবক আল্লাহর গোলাম যেইখানে থাকো যা করো আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চলো পাঁচ বেলার নামাজ পড়ো ডাক্তার যদি হও দোয়া করে গেলাম ইঞ্জিনিয়ার হও আল্লাহ কবুল করেন একজন প্রফেসর হও কোনো বাধা নাই ইসলামের জন্য এটা সুনাম তবে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বেয়াদব হইও না তোমার আচরণে যেন মা বাবা কোনো দিন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো দিন ওলামায়ে কেরাম কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরুব্বিরা কখনো কষ্ট না পায় দোয়া নিয়ে চলিও ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তো আদর্শবান ইঞ্জিনিয়ার হইও তবে তুমি প্রশ্ন করতে পারো হাফিজ ভাই কোথায় আদর্শ পাব যেখানে যাই সেখানে তো আদর্শ জবাই করা হয় জমিনে একমাত্র নিরেট নির্ভেজাল আদর্শ সঠিক যদি পাও মদিনা ওয়ালার আদর্শ হলো সঠিক আদর্শ ওই আদর্শটা গ্রহণ করো আর এই বিষয় আদর্শ খুঁজতে গেলে আম্মাজানের কাছে যাইও তোমার কলিজার মা ইমাম গজালী বিশ্ব বরেণ্য দার্শনিক বড় বুজুর্গ বড় আল্লাহ বড় আলেম তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা ও পর্দার এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব হলো আপনাদের অবদানের কারণে এসপি সাহেবের ব্যবহার ডিসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো মাওলানা সাহেবের ব্যবহার ভালো এগুলো তার ব্যক্তিগত কোনো বাহাদুরি না সব হলো মায়ের অবদান মায়ের ব্যবহার আর আদর্শ ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয় এরে আম্মা যান আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন তবে আদর্শবান ডাক্তার বানায় যান আপনার অবদানের কারণে সন্তান ভালো হবে আপনার আখলাকের কারণে সন্তানের চরিত্র ভালো হবে আজকে এখানে প্রায় পনেরো জন ছাত্রর মাথায় পাগড়ি দিলাম এরা কোরআনের হাফেজ হয়েছে আজকে খবর নিয়ে দেখেন তার মা বাবার কলিজা কত ধন্য তারা কত আনন্দিত যে তার সন্তানটা হাফেজ হয়ে গেছে ওরে সন্তানের মা বাবা মনটা কি চায় না আপনি একজন আলেম হাফেজের মা হয়ে কবরে যাবেন আপনি আলেম বানাইতে পারলে ভালো না বানাইলে আপনি গুণা হবে না তবে সন্তানটাকে আপনি আদর্শ একজন মানুষ বানায় যান ডাক্তার বানাবেন আল্লাহর কোরআন পরায় সুন্নত অনুযায়ী সন্তানটাকে যদি ডাক্তার বানায় যেতে পারেন ওই সন্তান ডাক্তারি করবে আবার কোরআন করিয়া মা বাবার জন্য ফাঁকে ফাঁকে দোয়া করবে নামাজ পড়বে দুনিয়ায় আপনার সুনাম ঠিক থাকবে আখেরাতেও নাজাতের জরিয়া হয়ে যাবে আজকে থেকে তওবা করেন আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন ও যুবক বাবারা তওবা করো মনেরে বুঝাও তোমার মতো আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না তুমি আমি পারবো না কেন আজকে থেকে তওবা করো আর মনে মনে বলো আল্লাহ বুঝি তোমার আমার গুনার কারণে বেজার হয়ে গেছেন এ কারণে তোমার চোখে পানি নেই তওবার নিয়ত আসে না মনেরে বুঝাইয়া রেডি হয়ে যাও মনে মনে আল্লাহকে ডাকো হে আল্লাহ জীবনটা গুনায় কাটায় দিলাম আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো কেউ আমারে সম্মানের নজরে দেখতো না হে আল্লাহ আপনি আমার গুনার খবর ভালো করে জানেন গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক হে আল্লাহ এই গুনা নিয়ে যদি আমি মরনের বিছানায় যাই আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য নেক আমল ওয়ালাদের জন্য জান্নাত গুনাগারের জন্য জাহান্নাম আজকে সারা দুনিয়ার মানুষ বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ রোদ্রের তাপে পাগলের মতো হয়ে গেছে এতটা সূর্যের গরম বেড়ে গেছে আর ও নাকি বাড়বে মানুষগুলো পেকারার আর হয়ে যাইতেছে বুড়া মানুষগুলো কষ্ট পায় ঘরের মা বোনেরা কত কষ্ট এসির বাতাসটা পর্যন্ত এখন ঠান্ডা নাই বললে চলে আরো যদি গরমের মাত্রা বেড়ে যায় না জানি কি উপায় হবে সেদিন এক আল্লাহর বান্দা বলেন উত্তরবঙ্গে এত পরিমাণ গরমের তাপ রাস্তার যে পেজ গুলো ডালাই দেওয়া সব গই লেগেছে গাড়ি চলে চাক্কার সাথে ওই পেজ লেগে যায় এত গরম রে বাবা যারা গুনা নিয়ে কবরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সূর্যের গরমের মধ্যে ফালায় দিবে এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যটা এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে দূরের থেকে তাপ দেয় তেমতের ময়দানে মাথার উপরে যখন চলে আসবে বলো বাবার তখন কি উপায় হবে সূর্যের গরমে মাথার মগজগুলো গুলো টাস করে ফুটে যাবে ও আল্লাহর সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অপর দিকে জাহান নামের আগুনের গরম নবীরা পর্যন্ত যাদের গুণা নাই কান্নায় বেকার আর হয়ে যাবে ও যুবক বাবারা আল্লাহর কোরআনটা যদি মিথ্যা মনে করো প্রমাণ দাও একটা ভুল বের করে দাও এখন দাড়ি ফালায় দিব নামাজ বন্ধ করে দিব কোরআন গুলো জালায়ে দিব আর যদি বলো না কেউ পারে নাই আমরাও পারবো না তো পায়ে বললাম তো বা করো ফিরে আসো কোন দিন দিন মরণ হবে জানা নাই এমন একটা যে নিচে যুবকের লাশ নাই পানির নিচে যুবকের লাশ উমের বিছানায় যুবকের লাশ দিন দিন যুবকের মরণের খবর ও বাবারা কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা বাজবা এখন থেকে তও বা করে নে মরিয়া গেল আর নামাজ সারবা না মা বাবারে আর কষ্ট দিবা না হোডামা কেরামের পরামর্শ নিয়া নবীন তরিকা মানিয়া চলবা মুরব্বিদের দোয়া নিয়া চলবা খারাপ ব্যবহার করবা না আল্লার কাছে মনে মনে বলো আর ডাকো মালি। আপনা হায়াতের মালিক আপনি রিজিকের মালিক আপনি ইজ্জতের মালিক ও আল্লাহ জীবন ভর কত অন্যায় করেছি, আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই আপনি বাতাস বন্ধ করেন নাই বেইজ্জতির লানতের মালা গলায় দেন নাই আজকে ভুল বুঝতে পেরেছি আর কোনোদিন অপরাধের কাছে যাব না নামাজ কত সারলাম আজকে থেকে সারবো না বেপরদায় চললাম আজকে থেকে আর চলবো না মা বাবার দোয়া নিয়ে চলব ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা সবার কপালে নসিব হবে না আল্লাহ যাদের কবুল করবেন তারা তওবা করবে নবীজি বয়ান করছেন নির্ভেজাল বয়ান আবু জাহাল কালেমা পড়ে নাই আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে এই জমিন আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তরের মালিক হাজারো বয়ান শুনিয়া তো করবে না বরং বাইরে গিয়া আরো সমালোচনা করে গুনা করবে আর একদল অমরের মেজাজওয়ালা মানুষ এদের অন্তরের মধ্যে হঠাৎ যখন ভয় চলে আসবে আরে আমি তো দুনিয়া চিরদিন থাকবো না আজকে আমার মা বাবা ভাই বোন বাড়ি গাড়ি টাকা পয়সা যাই দেখি মরণকালে সাদা কাফন ছাড়া কিছুই সঙ্গে যাবে না ওই বাস বাগানে আমাকে রেখে সবাই চলে যাবে ওই অন্ধকার কবরে গুনা নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ ওই কবরে জাহাজ নামের গরম একটা ব্যাতের বাড়ি সইতে পারি না মশার কামড় সইতে পারি না গুনা নিয়া কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করব এইভাবে চিন্তা করিয়া কত আল্লাহর বান্দা তওবা করে ফেলবে চোখে পানি আসবে যাদের অন্তর তৈরি হয়ে গেল আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না মা বাবারে কষ্ট দিবেন না তওবা করে নবীর তরিকায় ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবেন যদি এরকম তওবার নিয়ত থাকে অন্তরে কোনো মুনাফেকি না থাকে যাদের নিয়ত অন্তরে খাটি দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয়াল্লা আমাদের তৌবা কবুল করেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন শয়তানের ধোকা থেকে আমাদের হেফাজত করেন আমিন